হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর নিয়ে এসে গেছি টলিউড ইন্ডাস্ট্রি লেটেস্ট নিউজ। প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা। আমরা জানি যে বুম্বাদা হচ্ছেন এমন একজন হিরো যিনি একসময় প্রচুর কমার্শিয়াল কাজ করে এসছেন, মানে মেইন স্ট্রিম সিনেমা যাকে বলে, আর তারপরে অন্যরকম সিনেমা উনি করে এসছেন। আর এখন এই বয়সে এসে উনি দুটোকে ব্যালেন্স করে চলেন। তো একদিকে যেরকম ওনার মাল্টি স্টারার বাঘবন্দি খেলা রিলিজ করলো, যেটা পুরোপুরি কমার্শিয়াল, সেরকম অন্যদিকে তিনি কিছু কন্টেন্ট ড্রিভেন সিনেমা নিয়ে আসছেন। মানে আপনারা তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্স এর ব্যাপারে জানেন, তো যেহেতু এখানে কন্টেন্টের উপর বেশি ফোকাস করা হয় না, নতুন ডিরেক্টরদের চান্স দেওয়া হয় না, তাই জন্য বুম্বাদা এই স্টেপটা নিয়েছেন যে নতুন ডিরেক্টরদেরকে চান্স দেবেন। এবং সেই চান্সটা কি করে উনি দিতে পারে, না নিজের প্রোডাকশন হাউস থেকে। বুম্বাদার নিজের প্রোডাকশন আছে এন আইডিয়াস প্রোডাকশন, সেখান থেকে নেক্সট ইয়ার চার পাঁচটা এমন সিনেমা আসছে যেগুলো মানে খুব দুর্দান্ত ইন্টারেস্টিং কন্টেন্ট, এবং নতুন নতুন ডিরেক্টররা এই সিনেমাগুলিতে কাজ করবে। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো লেটস বিগিন। যে সিনেমাটা দিয়ে ফার্স্ট কথা মানে স্টার্ট করবো এপিসোডটা, সেটা হচ্ছে মহালয়া বলে। এই সিনেমার টিজার নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে রয়েছে সেটা। মহালয়াতে রয়েছেন জিজুষণ গুপ্ত আর শুভাশিস। এই সিনেমাটির গল্প হচ্ছে যে 1975 সালে একবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, যিনি মহালয়ায় পাঠ করতেন, তো ওনাকে সরিয়ে হঠাৎ করে ঠিক করা হলো যে মহানায়ক উত্তম কুমারকে দিয়ে এই পাঠটা করানো হবে আকাশবাণীতে। কিন্তু সেই জিনিসটা খুব ভাবে ফ্লপ হয়ে গেছিল, লোকের মধ্যে একটা প্রোটেস্ট জেগেছিল। তারপরে আবার মহানায়ক উত্তম কুমারকে সরিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ক্ষমা চেয়ে ওনাকে ফেরত নিয়ে আসা হয়। সেই গল্প নিয়ে এই সিনেমাটি মহালয়া। এর টিজার বেরিয়ে গেছে এবং মহালয়ার দিনকে রিলিজ করেছিল এর টিজার, সেটা নিয়ে আমি একটা রিভিউও দিয়েছিলাম। খুব ভালো একটা ইন্টারেস্টিং টপিক, ঐতিহাসিক একটা টপিক, তো আশা করি ভালো হবে। দ্বিতীয় যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে দাসদা। এই সিনেমাতেও আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাবো। এটা হচ্ছে দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাসের মডার্ন অ্যাডাপটেশন। এবার দেবদাসের মডার্ন অ্যাডাপটেশন আগেও হয়েছে, বাংলাতেও হয়েছে, হিন্দিতেও হয়েছে। হিন্দিতে অনুরাগ কাশ্যপের মোস্ট ফেমাস ডিএমডি ইজ এ মডার্ন অ্যাডাপটেশন অফ দেবদাস। অন্যদিকে বাংলাতেও হয়েছে মডার্ন অ্যাডাপটেশন, সেটা একটু হাটকে আইডিয়া ছিল, সেটা হচ্ছে দেবী, যাতে পাওলি দাম অভিনয় করেছিল। কিন্তু এই দুটো সিনেমাই অনেক ডার্ক ছিল, অনেক বেশি ডার্ক ছিল। কিন্তু এখানে দাসদা হতে চলেছে একটু কমিক্যাল, মানে দেবদাসেরই গল্প মডার্ন জমানায়, তার সাথে কমেডি রয়েছে। তো এটাও বেশ ইন্টারেস্টিং লাগলো শুনে টপিকটা। তো দাসদারও ডিরেক্টর একজন নতুন। তৃতীয় যে সিনেমাটার কথা বলবো তার নাম হচ্ছে কলকাতা কোম্পানি। ইয়েস, কোম্পানি নামটা শুনলে আপনারা ভাববেন না যে কোনো বিজনেস। অ্যাকচুয়ালি এই কোম্পানির নামটা এইভাবে এসছে যে ডি কোম্পানি, দাউদ ইব্রাহিম মানে এত বড় ডন, ওনার যে গ্যাং ছিল তার নাম ছিল ডি কোম্পানি। তো তাই জন্য এই কোম্পানির নামটা আন্ডারওয়ার্ল্ড কে বোঝানোর জন্য ইউজ করা হয়। তো কলকাতা কোম্পানি মানে কলকাতার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া নিয়ে এই সিনেমাটি হতে চলেছে। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে অভিনয় করবেন এবং তার সাথে দেখতে পাবো আমরা ফার্স্ট টাইম বনিকে। ইয়েস, আশা করি এই সিনেমাটা বনির কেরিয়ারের যে গ্রাফটা নিচের দিকে আছে সেটাকে উপরের দিকে তুলে দেয়। তো এটাও একটা ফ্রেশ কন্টেন্ট, আশা করি এটাও ভালো হবে। আর ফোর্থ, যেটা আমার সবার চেয়ে ফেভারিট, সেটা হচ্ছে মানে যেটার জন্য আমি পাগলের মতো ওয়েট করে আছি এবং আপনারাও নিশ্চয়ই পাগলের মতো ওয়েট করে থাকবেন, সেটা হচ্ছে গুপি বাঘা রিটার্নস। তো গুপি বাঘা রিটার্নস ডিরেক্ট করবেন সৌমিক সেন, যিনি বলিউডের ডিরেক্টর, এর আগে গুলাব গ্যাং মাধুরী দীক্ষিতের এবং ইমরান হাশমির সাথে চিট ইন্ডিয়া, এই দুটি সিনেমা উনি করে, মানে গুলাব গ্যাং তো রিলিজ করে গেছিল অনেক আগেকার সিনেমা 2014, আর ইমরান হাশমির সাথে চিট ইন্ডিয়া রিসেন্টলি উনি করছেন। উনি বলিউডের ডিরেক্টর, উনি এখানে এসে বানাবেন গুপি বাঘা রিটার্নস। তবে এখানে আমরা সেই গুপি গাইন বাঘা বাইনকে দেখতে পাবো না, এটা তাদের ছেলেদের গল্প। মানে একটা গান ছিল গুপি গাইন বাঘা বাইনে, মানে হীরক রাজার দেশে, যে আমাদের পোলাপান আছে একখান একখান একখান, এই লাইনটা ছিল। তো সেইখান থেকেই ডিরাইভ করে তাদের ছেলে তাদের গল্পটা যে এগিয়ে যায় কিভাবে সেইটা নিয়ে গল্পটা। এছাড়া রয়েছে কৌশিক গাঙ্গুলির সাথে আরেকটি সিনেমা যার নাম এখনো ডিসাইড করা হয়নি। তো দেখুন প্রতিটা সিনেমা কিন্তু কন্টেন্ট ড্রিভেন সিনেমা এবং অনেক পরিচালকদের চান্স রয়েছে। কৌশিক গাঙ্গুলি ইজ নট এ নিউ ফিল্ম মেকার, আর সৌমিক সেনও, বাট বাকি সিনেমাগুলোতে এছাড়া আরো ফিল্ম আসছে। আর অলরেডি এবছর উড়ন চণ্ডী রিলিজ করে গেছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পের উপর বেস করে বানানো,
উড়ন 20 এতেও গেছিল, ইন্ডিয়ান প্যানোরামা সেকশনে দেখানো হয়েছে IFI তে, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যেটা গোয়াতে হয়। তো বেশ ভালো কন্টেন্ট নিয়ে আসছেন বুম্বাদা 2019 তো খুবই ইন্টারেস্টেড, ওয়েট করে রয়েছে এইসব সিনেমার জন্য। আপনারা ওয়েট করে আছেন কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সাথে সাথে পাশে একটা বেল বাটন আছে সেটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো চলি, বাই বাই।